আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি ফারিয়া হোসেন। ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা করার অভিযোগে গোটা পরিবারকে আটক করেছে দুবাই পুলিশ। ভিক্ষা করার অপরাধে এই পরিবারটি ছাড়া আরও কয়েকশো ভিক্ষুককে আটক করা হয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাইয়ের ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়, আর এ সময়টা তাদের ধরতে ধরপাকড় চালায় পুলিশ। দুবাই পুলিশ জানিয়েছে, ভিজিট ভিসায় এখানে ভিক্ষা করতে এসেছিলেন দুই ভাই, তাদের স্ত্রী এবং এক শিশু। তাদের একটি মসজিদের কাছে ভিক্ষা করার সময় হাতে নাতে আটক করা হয়। ওই পরিবারটি নিজেদের বিকলাঙ্গ পরিচয় দিয়ে ভিক্ষা করছিল। জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পরিচালক মেজর জেনারেল জামাল সালেম আল জাল্লাফ জানিয়েছেন, ওই পরিবারটি মানুষকে বোকা বানিয়ে অর্থ সহায়তা নিচ্ছিল, ফলে তাদের তাৎক্ষণিক আটক করা হয়। সালেম আরও জানিয়েছেন, রমজানের প্রথম 15 দিনে 116 ভিক্ষুককে আটক করা হয়েছে, যার মধ্যে 59 জন পুরুষ এবং 57 জন নারী। সাধারণ মানুষদের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন ভিক্ষুকদের ডাকে সাড়া না দেন, কারণ এসব ভিক্ষুক একটি চক্রের সদস্য। তারা রমজানের সময় ভিজিট ভিসা এসে বিপুল পরিমাণ অর্থ ভিক্ষা করেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভিক্ষা বৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। রমজান মাস আসার আগেই দেশটির পুলিশ ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সতর্কতা দিয়েছিল। আমিরাতের আইন অনুযায়ী ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এই অপরাধ করলে তাকে 3 মাসের জেল অথবা সর্বোচ্চ 5,000 দিরহাম জরিমানা করার বিধান রয়েছে, যা বাংলাদেশি অর্থে প্রায় 1.5 লাখ টাকার সমপরিমাণ। পাবলিক প্রসিকিউশন আরও সতর্কতা দিয়ে বলেছে, যদি স্বাস্থ্যবান কেউ জীবন চালানোর উপায় থাকা সত্ত্বেও ভিক্ষা করেন, আহত বা প্রতিবন্ধী সেজে করুণা পাওয়ার চেষ্টা করেন, অথবা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে সাহায্য তোলার সময় ধরা পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে সত্যিকারের ভিক্ষুকদের যে শাস্তি দেওয়া হয় তার চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ফ্রেন্ডি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।